হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি হাবির ফ্রেশ ক্লিনিং করতে। তো এটা হচ্ছে পুজোর আগে আমরা কিভাবে ফ্রেশ ক্লিনিং করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পুজোর আগে বলতে পারো বাড়িতে কিন্তু বিউটি পার্লার আমি খুলে নিয়েছিলাম, তো তোমরা বুঝতেই পারছো কেন বলছি। তো দেখো এখানে ক্লিনজিং স্ক্রাবার আর বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, তো এখন এটা দিয়ে ফেস ক্লিনিং হবে। তো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি ক্লিনজিং, তো আগে একটু জল নিয়ে হাতের মধ্যে মুখের মধ্যে একটু ভিজিয়ে নিলাম, নাহলে শুকনো হয়ে থাকে। তো তার জন্য আগে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর হাতে ক্লিনজিং নিয়ে, তো এখন ওটাকে রাব করে করে একটু ক্লিন করব। আর গালে মুখে নাকে সব জায়গায় হচ্ছে একটুখানি রাব করে করে ক্লিন করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে করছি। তো এটা আমি নিজে যেভাবে পারি সেভাবেই করি, কোনো সেভাবে শিখে না বা কারোর কাছ থেকে শুনে নয়, এটা আমি আমার মতন করেই করি। তো এই জন্য ওদের সবাইকেও করে দিই, তো আজকে হাবি আর মাকেও করে দেব। তো দেখো আগে ভালো করে ক্লিন করে নেব ক্লিনজিং দিয়ে, তো তারপরে আবার মুখটা একটুখানি ক্লিন করে মানে মুখটা জল দিয়ে ধুয়ে তারপর হচ্ছে স্ক্রাব দেব। তো হাবির একটুখানি কাজ এসে গেছিলো যার জন্য হাবিরকে দিয়ে আর কি পুরো প্রসেসটা দেখাতে পারিনি, তো শাশুড়ি মাকে দিয়ে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি হাবিকেও তাই করেছিলাম, আগে ক্লিনজিং দিয়ে ক্লিনিং করে তারপর আবার মুখ ধুয়ে কিন্তু স্ক্রাব দিয়ে ভালো করে ক্লিন করে দিয়েছিলাম। তো যতটা পারবো তোমাদের সাথে হাবিটা শেয়ার করছি। তো দেখো হাবি এখন দেখছে মুখটা ক্লিনিং হয়েছে কিনা ঠিক মতো, তো আমার কিন্তু ভালোই লাগছে দেখে, অনেকটা ক্লিন মনে হচ্ছে। তো আশা করি হাবিরও পছন্দ হবে, কেন হাবিকে ক্লিন করে নিয়ে আমি কিন্তু এখন শাশুড়িমাকে ক্লিন করাবো। তো দেখো হাবির তো অলরেডি পছন্দ হয়ে গেছে, তো এখন বসে পড়েছি মাকে ক্লিন করাতে। আর যেই ঠান্ডা জল দিয়েছি তোমার মুখের এক্সপ্রেশন তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এখন আমি সবার প্রথমে যথারীতি জল দিয়ে নিয়েছি, মুখে রাব করে নিয়েছি জলটা একটুখানি, আর তারপর এখন ক্লিনজিং দিয়ে আগে ভালো করে মুখটা ম্যাসাজ করে করে একটু পরিষ্কার করে নেব। আর ক্লিনজিং টোনিং এগুলো করলে মুখটা ফ্রেশও থাকে। আর এটা যদি বলা হয় রাত্রে করা হয় নাইট ক্লিনিং হিসাবে তাহলে কিন্তু খুবই ভালো। আর কেউ যদি নাইট ক্রিম ইউজ করো তাহলে কিন্তু ক্লিনজিং টোনিং করে নাইট ক্রিমটা ইউজ করলে কিন্তু সত্যি খুব ভালো। আর যদি কেউ এইসব ইউজ না করো অত তাহলে তুমি জল দিয়ে মুখ ধুয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েও কিন্তু মানে নাইট ক্লিনিং হিসাবে বলছি মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেও কিন্তু নাইট ক্রিম মাখতে পারো, তাহলে কিন্তু স্কিনগুলো একটু ফ্রেশ হবে। তো দেখো মা কিন্তু অলরেডি মুখ ধুয়ে এসছে, আর এখন হচ্ছে আমি একটু স্ক্রাব নিয়ে নিয়েছি, আর তার আগে হাতে একটু জলও নিয়ে নিয়েছিলাম। আর এখন স্ক্রাব দিয়ে ভালো করে ম্যাসাজ করে করে পরিষ্কার করে নেব, আর অনেকটা কিন্তু ক্লিন হয়ে যাবে। আর এই স্ক্রাবের জন্য কিন্তু ক্লিনটা আরও বেশি হবে, তো এই জন্য ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। যে যতটুকু পারবে, কেউ 5 মিনিট কেউ 10 মিনিট করলেই কিন্তু হয়ে যাবে। এবার সবাই সব রকম ভাবে পারে না, মানে বেশিক্ষণ অনেকে থাকতে পারে না, অনেকে ম্যাসাজ বেশিক্ষণ করতে পারে না বা করাতে পারে না, তো সেই কারণে যখন যেরকম পারবে সেভাবে করলেই হবে। স্কিন কেয়ার নেওয়াটা খুবই দরকার, তো সে কারণবশত স্কিন কেয়ার অল্প করো আর বেশি করো কিন্তু করাটা খুব দরকার। তো বন্ধুরা আজকে আমি ফেস ক্লিনটা দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। এরপর আমি শেয়ার করব তোমাদের সাথে আমাদের পুজোর সব ফটোগুলি। তো মেয়ে অলরেডি পোস্ট দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সপ্তমী অষ্টমী নবমী দশমী সব মিলিয়ে সব ফটো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর খুব ভালো থেকো সুস্থ থেকো।